সালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। এটা একদম সিম্পল একটা রান্না, আলুর ভর্তা ঘি দিয়ে। আমি এখানে পেঁয়াজ আছে, শুকনা মরিচ ডালা আছে, আর ঘি আছে, আলু আছে। এই রান্নাটা আমি ভর্তাটা বানিয়ে দেখাবো, খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আসুন তাইলে আমরা আলুটা সিদ্ধ করে ফেলি। এখন আপনারা সে পর্যন্ত অপেক্ষা করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসুন আমি ভর্তাটা বানিয়ে নিই। দুই আলুটা বসাই দিচ্ছি, চুলাটা ধরিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন। লাল আলুর ভর্তা অনেক মজা, খেতে খুবই ভালো লাগে। আসুন তাইলে আমরা আলুটা সিদ্ধ করে নিই, তারপর ভর্তাটা বানাবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা তাওয়াতে বসাই দিচ্ছি। আলুর ভিতরে যে পানিটা ঢুকছে সেটা শুকিয়ে যাওয়ার জন্য, তখন বুঝবেন খেতে খুবই ভালো লাগে। এটা একদম পুরো আলুর মতো হয়ে যায়। আপনারা এইভাবে রান্নাটা করবেন। আমি এখন এগুলা পানি টানার জন্য একটা তাওয়াতে বসে পানি বেরোচ্ছে, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। আমি আলুটা একটু পানি টানিয়ে নিই, তারপর ভর্তাটা বানাবো। আলুর পানি টেনে গেছে, এই যে পুরা পুরা হয়ে গেছে। এখন আমি এগুলা ছিলে দিব, ছিলে ভর্তাটা বানিয়ে নিব, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। এখানে আমার ধনে পাতা, পেঁয়াজ, লবণ, টালা মরিচ আর ঘি। ঘিটা আমি পরিমাণ মতো দিব, ঘিটা একটু ফ্লেভারের জন্য অনেক ভালো লাগে। আমি একটু মরিচও দিয়ে দিই, এগুলো আগে মেখে নিই। লবণ দিয়ে পেঁয়াজটা একটু মেখে নিই, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। ধনে পাতা, তারপর টালা মরিচ একদম মিশিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে আলুগুলি ভেঙে মিশিয়ে নিব, সে পর্যন্ত অপেক্ষা করবেন। সবগুলি মাখিয়ে নিছি, এখন আমি ঘিটা দিয়ে দিব। ঘিটা আমি পরিমাণ মতো দেবো, বেশি দিব না, বেশি দিলে ভালো লাগবে না। এটা শুধু একটা ফ্লেভারের জন্য আমি ঘিটা দিয়ে মাখিয়ে নিই। সেই পর্যন্ত অপেক্ষা করবেন, আমি ভালোভাবে মাখিয়ে নিই। সব আলুর ভর্তা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে কমেন্ট করে জানাবেন। আজকে আমি আমার পেজ স্কেলেট স্যামসাং কিচেন দুইটা থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।